ও দুটো এখান থেকে ইট তুলেছিল, নিজের ইটগুলো তুলে খালি ও দোকানে সে কাদা হয়ে গেছিলো ওখানে দিবার জন্য। ওতেই ওর একটা ভাইরা ভাই ছিল শকরদার, ও ভাইরা ভাইটা এসে বললো যে তোমার ইট চুরি করছে দেখো। ও ইট চুরি করে কথা বলে ওরা ছুটে সবাই বাড়ির থেকে বেরিয়ে আসে, নিয়ে ছেলে পেয়ে ছেলে সবাই আসার পর ওরা ওকে ঘেরাও করে মারাও। তখন কচি বাচ্চা ছিল ওর কোলে, না ছোট বাচ্চা ছিল ওর কোলে, মারধর করেছে। হ্যাঁ মারধর করেছে, পিটিএম পিটিয়েছে। এটা কারা করলো? এরা ওই শকরদার ছেলে শকরদার, ওরা সব চোর, গালা চোর, এইসব মানে নানা রকম। মানে কি নিয়ে ঝামেলাটা শুরু? ওই দুটো ইডলি, মানে জমি সংক্রান্ত। হ্যাঁ জমি সংক্রান্তে, আর ওইখান থেকে দুটো ওই ভাঙা ইডলি ছিল, মানে পিটিএ মেরে দিল। হ্যাঁ এটা সম্পর্কে হয় যাদেরকে সম্পর্কে দাদা হয় আমাদের। এবার পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ না তখন পুলিশ আসেনি আর। তারপর তখন এরা চলে গেল ছুটে থানা, যে আমাদের নামে ডায়েরি করাতে গেল। তখন তারপরে আমি পেছনে দেখলাম দাদা তো মারা গেছে, আমি পেছনে ছুটলাম আবার গাড়ি নিয়ে। হ্যাঁ তখন ওরা আমাকে বলছে যে ও তো এরকম নাটক, হ্যাঁ নাটক করে হয়েছে। আমি আপনি চলুন তো আমার সঙ্গে স্যার, দেখুন ও মারা গেছে কিনা। হ্যাঁ তখন বলছে আমি জম্বু স্যার, বলেও আছো আসো তুমি আসো তুমি আসো তুমি, দিয়ে আমাকে সব জিজ্ঞেস করলো, বললো যে বড়োবাবু তো তখন বেরিয়ে আসলো। কি দিয়ে মেরেছে? ওই হাতে হাতে করেই হয়েছিল তোমার, মানে তারপরে ওর তো ইট দিয়ে ইট ছিল এসব ছিল, তখন মার দিয়ে মেরেছে। কি দিয়ে মেরে তখন তো দেখিনি, বুঝতে পারলাম কি? আচ্ছা অন্ধকার তো তখন, আমি অতটা দেখিনি, ওই ওই দিক সাইডে হচ্ছিল। হ্যাঁ দিয়ে বড়োবাবুকে আমি বললাম, বড়োবাবু বললো যে ঠিক আছে এদিকে লোকাবে করো। তখন তখন বললো কি মার্ডার হয়ে যায়? বললো হ্যাঁ স্যার ওকে মেরে দিয়েছে একদম। আপনার নাম? আমার নাম শেখ সারা পাতালি। আপনি কে হন? সফর দাদা, আমি ওই আমার দাদাই।